মিস্লাহিহি রমন রহিম আসসালাম আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক হ্যানাডার ভিডিও আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য বন্ধুরা আমি আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা হচ্ছে এখানে আছি আমি পুরোটা ঘুরিয়ে আজ দেখাবো তোমাদেরকে সবাই উপভোগ করবে ডিজিটাল বাংলাদেশ মেলা দুই হাজার তেইশ আবারও বলে দিলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরেকটু খুব ভালো করে বলে দেই। বাণিজ্য মেলার আগে যে সম্মেলন কেন্দ্রটি সেটি কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অফিস রহমতে অনেক ভালো আছি চলো বন্ধুরা আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি আমরা সবাই মিলে পাঁচ নামাজ পড়ি পাঁচাত্ম পড়ি নফুল পড়ি থাকি সৎ আমি এখানে আজ টমেটো সচ করব। আমি কাঁচা টমেটোগুলো টুকরো করে ব্লান্ডার করে নিচ্ছি এটার সাথে আমি আর কোনো কিছুই দেইনি ব্লান্ড করার সময় এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে আমি যে টমেটো গুলো করেছি ঠিক সেগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি আমি যেভাবে করি এভাবে না টমেটো সস খেতে খুব মজাদার হয় বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কিনে আনি না আর দোকানেরটা তো অবশ্যই একশো পারসেন্ট শিউর না যে পুরাটা টমেটো সস এই তো যে পাত্রটা টমেটো সস করে ঢেলে রেখেছিলাম কোনো পানি দেইনি ভিনেগার দিয়ে জাস্ট ঢেলে দিয়েছি পানি এখানে দেয়াই যাবে না এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর এখনকার টমেটো এত লাল হয় না আমি একদম লাল টকটকে কালারটা হওয়ার জন্য আমি একটু রং দিয়েছি যদিও স্বাস্থ্যসম্মত নয় কেউ না চেলে নাও দিতে পারে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে দুই কেজি টমেটো দিয়েছি দিয়ে আমি আধা কেজির মতো চিনি দিয়েছি এখানে আমি নুডুসের ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি এটা এত মজাদার হয় আরেকটা মশলা আছে মাংসের ম্যাজিক মশলা ওইটাও আমি একটু দিয়েছি এটার সাথে মিক্সড করে টেস্টটা বেশ ভালো আসে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি একটু ভিনেগার দিয়ে পানি দেওয়া যাবে না আবারও বললাম কেউ চাইলে ময়দা অথবা আটাও দিতে পারো কোনো সমস্যা নাই তবে আটাটা দিলে ফ্লেভারটা মনে হয় অতটা স্বাদ আসবে না ফ্লেভারটাও ভালো আসবে না ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দেওয়াই ভালো আমি সবগুলো একটু একটু করে কর্নফ্লাওয়ার আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি আবারও বলছি এখানে কোনো পানি দেয়া যাবে না আমি বড়ো পেনে যখন আমার সসটি কমে এসেছে তখন আমি ছোটো পেনে ঢেলে নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো লামস না থাকে এখন আমার সসটি হয়েছে কি আমি একটি প্লেটের মধ্যে রেখেছি আমি কাত করে রেখেছি কাত করার পর যদি সসটি নিচের দিকে পড়ে যায় তাহলে ভাবতে হবে সস পারফেক্ট হয়নি আমার সসটি পারফেক্ট হয়ে গেছে কারণ আমি যখন কাত করেছি সসটি কিন্তু নিচে নেমে আসেনি অতএব এভাবে পরীক্ষা করে রাখ টমেটো সস তৈরি করে রাখবে অনেক দিন থাকবে স্বাদেরও কোনো হেরফের হবে না আমি অনেক করি প্রায় সতেরো আঠারো বিশ কেজিও আমি করি এ তো আমি কালারটাও একটু দেখিয়ে দিলাম কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে খারাপ আসেনি নেই আর খেতে ভালো লেগেছে আমি খেয়ে বলছি খেতে অনেক ভালো হয়েছে এখন আমি কাচের জারে অবশ্যই আচার টমেটো সস এগুলো সব সময় কাচের জারে রাখতে হবে প্লাস্টিকের জারে রাখলে যতই ভিনেগার দেয়া হোক সেটা নষ্ট হয়ে যায় অনেকখানি এই তো আমি টমেটো সসটা ঠান্ডা করে হালকা গরম ছিল তখন আমি ভরে নিয়েছি আর হালকা গরম ভরে নিলে ভালো হয় আমি একটা টিপস দিচ্ছি আচার টমেটো সস হালকা গরম থাকতে ঢুকাবে তাহলেও ভালো থাকবে একদম হালকা গরম এই তো আমার টমেটো সস সার্ফ হয়ে গেল আমি আরও অনেকগুলো আরও করব জাস্ট এবার প্রথম দুই কেজি দিয়ে শুরু করলাম এমন আমি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি করে করি কারণ আমাদের প্রজেক্টে ওখানে প্রজেক্টের মধ্যে অনেকে নিয়ে যায় কিনে সেখানে দিতে হয় আর আমার টিম আছে তারা আমাকে সহযোগিতা করে এই তো খুব সুন্দর হয়েছে টমেটো সস দেখতেও ভালো হয়েছে বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকি আমি যেন ভালো থেকে ভালো সবাইকে বেশে মরতে পারি আমি তোমাদের সবার জন্য দোয়া করব যেন সবাই খুব বেশি ভালো থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ